वेलकम टू अनदर एपिसोड ऑफ स्पोर्ट्स क्लिक। तो आबारो चले एसेछि भिडियो निये फुटबल आपडेट्स आबारो एबं इंडियन फुटबलेर आपडेट्स ही तोमादेर देब एई भिडियोते। तो लम्बा गैपेर पर आबार एकटा भिडियो निये एसेछि, तो कोथाओ जाइनि, चिंता करो ना, तोमराओ कोथाओ जेओ ना। आमादेर चैनेलेर साथे जुड़े थाको, सबस्क्राइब करो आमादेर चैनल एबं पाशे थाका बेल आइकनटा प्रेस करे दिओ, ताहले रेगुलार नोटिफिकेशन तोमादेर फोने सबचेये आगे चले जाबे। ইন্ডিয়ান সুপার লিগ শেষ হওয়ার সাথে সাথেই যে ইন্ডিয়ান ফুটবল সিজন শেষ হয়ে গেল এটা ভাবার কোনো কারণ নেই, কারণ আই লিগ আবার রিজিউমড হয়েছে এবং হিরো আই লিগের আসর আবার বসেছে কলকাতাতেই। তো হিরো আই লিগের খেলাগুলো খুবই কম্পিটিটিভ এবারে হচ্ছে এবং 13টা টিম হিরো আই লিগ খেতাব দৌড়ের লক্ষ্যে নেবেছে। আই লিগের সব খেলা দেখাচ্ছে ওয়ান স্পোর্টস চ্যানেলে এবং ওয়ান স্পোর্টস ফেসবুক পেজে। তো জুড়ে থাকো, ইন্ডিয়ান ফুটবলকে এগিয়ে নিয়ে যাও। তো চলে আসি আজকের ফুটবল আপডেটসে। আইএসএল এর গ্রুপ স্টেজ শেষের পথেই, বলতে পারি শেষই হয়ে এসেছে, আর দুটো মতন ম্যাচ বাকি এবং যার মধ্যে একটি ডিসাইডার ম্যাচ, অর্থাৎ এইটিকে মোহনবাগান এবং জামশেদপুর এফসির মধ্যে টেবিল টপার ডিসাইডার। এবং আজকের ম্যাচে হায়দ্রাবাদ এফসির 2-1 জয় মুম্বাইয়ের এগেনস্টে জয় আসার সাথে সাথেই কিন্তু আমরা আজকে টপ ফোর জেনে গেছি কারা। তো টপ ফোরেতে অতি অবশ্যই এটিকে মোহনবাগান এবং জামশেদপুর এফসি তাদের স্পট সিল করে ফেলেছে অনেক আগেই, এবং তারা বর্তমানে আমরা জানি যে টেবিল টপ করার জন্য, অর্থাৎ লিগ শিল্ড জেতার জন্যই তারা নেক্সট ম্যাচ খেলবে একে অপরের বিরুদ্ধে। এবং থার্ড স্পট কিন্তু আজকে জেতার সাথে সাথে হায়দ্রাবাদ কিন্তু থার্ড স্পটটা সিল করে ফেললো, এবং তার সাথে সাথে যদি মুম্বাই আজকে ম্যাচ হারে, যার জন্য কেরালা ব্লাস্টার্স তাদের থেকে টেবিলের ওপরে থাকার জন্য তারা ফোর্থ স্পটটা সিল করলো। অর্থাৎ কেরালা কিন্তু 2016 পর আবার এই সিজনে তারা প্লে অফে কোয়ালিফাই করতে পারলো, অর্থাৎ বলাই যায় নিউ এরা হয়তো শুরু হয়ে গেছে কেরালা ব্লাস্টার্সের। আর এদিকে আইএসএল এর শুরু থেকেই মুম্বাই সিটি এফসি তাদের যাচ্ছে না লেও, অর্থাৎ তারা যে পারফরমেন্স গত বছর দিয়ে এসেছে সেই পারফরমেন্স দিতে থাকলেও আস্তে আস্তে তাদের পারফরমেন্সের মান পড়তে থাকে, এবং একটা সময় তারা টেবিল টপ করা থেকে অনেকটা নেমে এসে প্লে অফ করার করতে পারবে কি পারবে না সেই অবস্থায়, বা অর্থাৎ সেই কন্ডিশনে চলে যায়। প্লে অফে কোয়ালিফাই করতে না পারে তাদেরকে পাঁচে বছর শেষ করতে হয়। যদিও পাঁচে শেষ করার সাথে সাথে আইএসএল এর জন্য তাদের জার্নি শেষ হয়ে গেলেও ইন্ডিয়ান ফুটবল সিজনের ক্ষেত্রে তাদের জার্নি এখনো কিন্তু শেষ হয়নি, কারণ আগামী মাসেই তারা খেলবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে, অর্থাৎ এএফসির সর্বশ্রেষ্ঠ ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে। আর এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সমস্ত খেলা কিন্তু হোস্ট করতে চলেছে এবছর সৌদি আরবিয়া, অর্থাৎ গ্রুপ স্টেজের সমস্ত ম্যাচ, সমস্ত গ্রুপের সমস্ত ম্যাচ সৌদি আরবিয়াতে হবে, এবং মুম্বাইয়ের যে গ্রুপ অর্থাৎ সেই গ্রুপের সমস্ত ম্যাচ সৌদি আরবিয়ার রিয়াদে হবে। 8ই এপ্রিল কিন্তু মুম্বাই সিটি এফসি এএফসি চ্যাম্পিয়ন্স লিগের তাদের জার্নি শুরু করতে চলেছে। 8ই এপ্রিল এবং 22শে এপ্রিল তারা খেলবে আল শাবাব এফসির এগেনস্টে, 11ই এপ্রিল এবং 26শে এপ্রিল তারা খেলবে এয়ারফোর্স ক্লাবের এগেনস্টে, এবং 14ই এপ্রিল এবং 18ই এপ্রিল তারা খেলবে ওই গ্রুপের সব থেকে শক্তিশালী দল আল জাজিরা এফসির এগেনস্টে। তো স্বভাবত এই ম্যাচগুলো খুবই টান টান হতে পারে, আশা করব মুম্বাই যেন একটা ভালো ফল করে এফসি চ্যাম্পিয়ন্স লিগে। এদিকে মুম্বাই সিটি এফসি এবং এটিকে মোহনবাগানের আগামী মাসে এএফসি ক্লাব টুর্নামেন্টে খেলার ফলে ইন্ডিয়ান টিমের ক্যাম্পে কিন্তু তাদের পাওয়া নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে, এবং সে কথা নিজে স্বীকার করেছেন স্বয়ং ইন্ডিয়ান ফুটবল টিমের কোচ ইগস্টি ম্যাচ। তিনি জানিয়েছেন যে দলের সিংহভাগ খেলোয়াড়, অর্থাৎ ইন্ডিয়া টিমের সিংহভাগ খেলোয়াড়ই কিন্তু এই দুই দল থেকে আসছে, তো যদি ক্লাব তাদের এফসি টুর্নামেন্টের আগে না ছাড়ে তো তাদের ক্যাম্পে পাওয়া নিয়ে বেশ জটিলতা তৈরি হতে পারে। এবং সেই মতন তবুও তিনি একটি 38 জনের প্রবাবল লিস্ট তৈরি করেছেন, এবং সেই লিস্টে দেখা যাচ্ছে যে তোমরা দেখতে পাচ্ছ পাশে স্ক্রিনে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিসে যে এটিকে মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসির কিন্তু সিংহভাগ খেলোয়াড়ই কিন্তু এই ইন্ডিয়ান ন্যাশনাল টিমের ক্যাম্পে চান্স পেয়েছে, অর্থাৎ এটিকে মোহনবাগানের 8 জন খেলোয়াড় এবং মুম্বাই সিটি এফসির 7 জন খেলোয়াড় কিন্তু এই লিস্টে চান্স পেয়েছে। এই যে ক্যাম্পের লিস্ট করা বানানো হয়েছে, অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল টিমে যে ক্যাম্প হবে সেটা কিন্তু আইএসএল এর গ্রুপ স্টেজ শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে, কারণ এই মাসের শেষে কিন্তু ইন্ডিয়ান ফুটবল টিম বাহারিনের এগেনস্টে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছে। তার আগেই ইন্ডিয়ান ফুটবল টিমের কোচ পরখ করে নিতে চান যে এবছর সিজন থেকে কে কতটা উন্নতি করতে পারলো এবং কে জায়গা পাকা করে নেবে
এই ফ্রেন্ডলির আগে ইন্ডিয়ান ন্যাশনাল টিমে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো, তোমাদের ফিডব্যাকটা আমাদের জানাও। আর হ্যাঁ, শেয়ার কিন্তু তোমাদের বন্ধুদের সাথে করো এবং বিভিন্ন ফুটবল কমিউনিটিতেও শেয়ার করে দিও। আর ক্রিকেট নিয়ে ভিডিও খুব শিগগিরই আসতে চলেছে, তো ততক্ষণের জন্য টাটা বাই।